তো ওনাকে জ্যোতিবা ফুলে বলা হয়, জ্যোতিবা শব্দের অর্থ হচ্ছে ও যার মধ্যে জ্যোতি আছে, অর্থাৎ উনি জ্যোতি পুঞ্জ স্বরূপ ছিলেন, যার জন্য উনি আগে প্রশ্ন করে রয়েছে। তো ওনাকে কেন ফুলে বলা হয়, কারণ শুনলেন ও অবাক হয়ে গেল, সেই সময় যখন এই যে শিক্ষার সুযোগ সবার জন্য ছিল না, কিছু কিছু জাতির জন্যই কেবলমাত্র শিক্ষা বাড়া ছিল, নারীদের তো শিক্ষার কথায় বলাই ছিল না, তেমন অধিকারই ছিল না, তারা করবে না, কেবলমাত্র গৃহস্থের কাজ করবে, এবং যারা দলিত ছিল, দলিত বলতে নিচু জাতি, যারা শূদ্র জাতি, তাদের জন্য তো শিক্ষা তারে পৌঁছানোই কষ্টকর ছিল, পৌঁছানো সেখান থেকে তাদেরকে বার করে দেওয়া হবে। তো সেই সময় উনি 1827 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, ওনার বাবার নাম ছিলেন গোবিন্দ রাম এবং মাতা হচ্ছে চিন্নাবাই। তো ওনাদের যে পূর্বজ অর্থাৎ তারা ছিলেন গোরে পরিবার, ঠিক আছে, গোরে বলতে কাদেরকে বলা হতো, গোরে বলতে সাধারণত যারা সরকারি কাগজপত্র আনা নেওয়া করতো তাদেরকে, অর্থাৎ বেতনভুক্ত গ্রাম সেবক তাদেরকে বলা হতো, তাদেরকে গোরে বলতো, এদেরকে চৌগুলিও বলা হয়। তো সেই গোরে পরিবার থেকে ফুলে ভিতরে হলেন, কারণ ওনার পিতা ফুলের ব্যবসা করতেন, ফুলের ব্যবসা ফুলের কেক করতেন, এটা আমাদের ফুল, আমাদের গাছে যে ফুলের গাছ বিভিন্ন চারাটা লাগানো হয়, এই সামনে যে লাগানো হয় ওই ফুলের ব্যবসা করতেন, সেই জন্যই ওনাদেরকে ফুলে বলা হয়, ঠিক আছে। তো সেই সময় এই ফুলেদের গণনা নিচু জাতিতে ছিল, অর্থাৎ শূদ্রে ছিল, শূদ্র জাতিতে ছিল, অর্থাৎ সেই জন্য উনি শূদ্র ছিলেন। তো ওনাদের পূর্বজের যে পরিবার, ওনারা বাস করতেন সাতগাঁও জেলার, মানে কার্টুন বলে একটা গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতেন। তো তখনকার যুগে জাতি প্রথা এতই ছিল যে সেখানে ব্রাহ্মণের সাথে হঠাৎ তাদের কলহ শুরু হলো কোনো কারণে, এবং সেটা যেহেতু ওরা নিচু জাত বলে ওদেরকে ওই গ্রাম শেষ পর্যন্ত ছাড়তে হবে, ওনারা ওই গ্রাম ছেড়ে অন্য আরেকটি গ্রামে, সেটা হচ্ছে খানবাড়ি নামক একটা গ্রাম আছে পাশে, সেখানে গিয়ে বসবাস করতে, খুব ওনারা পরিশ্রমী ছিলেন, যার ফলে সেখানকার বিভিন্ন মজদুরির কাজ করে করে নিজেদের আবার গভীর অবস্থা ফিরে আনে। তো সেই সময়কার যুগে তখন ওনাদের ওই গরিব পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম হচ্ছে শেতিবা, ঠিক আছে। এই শেতিবা কে ছিলেন, শেতিবা হচ্ছে জ্যোতিবা ফুলে পিতামহ,
কিন্তু পিতা কি করবেন বুঝতে পারছেন না, যে ওকে মানুষ করবেন না নিজের ফুলের ব্যবসা করবেন। সেই সময় ওনার যতিবার মায়ের বোন একজন ছিল গোন্ডা বাই বলে, তার একটা মেয়ে ছিল, সেও বিধবা ছিল, তার কেউ আর ছিল তো উনি কি করলেন যতিবার ভরণ পোষণে দায়িত্ব করলেন, তো উনি ওনাকে মানুষ করতে শুরু করলেন। যতিবার বাবা চাইতেন কি যে উনি আরো পড়াশোনা করুন, সেই জন্য উনি কি করলেন ওখানকার এক ব্রাহ্মণ শিক্ষকের হাতে তুলে দিলেন শিক্ষকের ভাব শিক্ষার ভাব। সেই শিক্ষক অর্থাৎ বিনায়ক ব্রাহ্মণ বিনায়ক রাও যোশী উনি কি করলেন ওনাকে মারাঠি জ্ঞানের শিক্ষা দিলেন, এবং সঙ্গে 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 অন্যান্য জ্ঞানে মানে অন্যান্য পুস্তকও পড়ালেন। তো উনি খুব অল্প সময়ের মধ্যে মারাঠি অক্ষর এবং ব্যাকরণ শিক্ষায় পারদর্শী হয়ে গেলেন। তখন উনি কি করলেন ওই শিক্ষক তাদেরকে গোবিন্দ রাওকে বললেন যে এখন ওনার আমার কাছে যতটুকু জ্ঞান দেওয়ার আমি দিয়েছি, এখন ও অন্য শিক্ষার জন্য মিশন স্কুলে ভর্তি করে দেবে, ঠিক আছে। তো সেই সময় ওনাকে মিশন স্কুলে ভর্তি করানো হলো। এতে গোবিন্দ রাওয়ের যে সম্বন্ধী অর্থাৎ পরিজন কুটুম্ব বন্ধুবান্ধব তারা বোঝায় অখুশি হলে প্রথমে তাকে বললেন যে ওকে ওখানে পড়িয়ে লাভ নাই, কারণ ও যদি ইংরেজি পড়ে তাহলে অনেকটা বিগড়ে যাবে এবং ওকে পিতার ব্যবসা মালিকেরই করতে হবে, অর্থাৎ বেশি করে লাভ নাই, ঠিক আছে। তো এতেও যখন রবীন্দ্রনাথ ওনাকে সরালেন না, স্কুল যাওয়া বন্ধ করলেন না, তখন খবর যে যদি ওকে না বার করে দেওয়া হয়, স্কুল যাওয়া বন্ধ না করা হয়, তাহলে আমরা আমাদের চাকরি থেকে বার করবো, ঠিক আছে। কারণ জাতিগত মাহাত্ম তখন দেখো মাহাত্ম বলতে প্রভাব কতটা ছিল, একজন পড়তে চাইছে শিক্ষা অর্জন করতে চাইছে তাকে দেওয়া হচ্ছে কি জন্য জাতির দোয়া, ঠিক আছে। কেননা ও নিচু জাতি হচ্ছে শুদ্ধ জাতিতে ছিল, ঠিক আছে। তো শেষ পর্যন্ত যখন ধমক দিলেন রবীন্দ্রনাথ কি করবেন বুঝতে পারলেন না, অনেক বিচার করে লাস্ট পর্যন্ত ভয় ভয় করে আমাকে স্কুল থেকে বন্ধ করে, ঠিক আছে। তো জাতির জন্য একজন হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেল, এটা ওনার মনে অনেক আঘাত, ঠিক আছে। কারণ হচ্ছে তৎকালীন দিকে সাধারণত দুই ধরনের মানুষ দেখা যায়, এক হচ্ছে ধর্ম আর বুদ্ধিতে বাধা থাকতো, আর এক হচ্ছে আধুনিক চিন্তাধারায় আবাদ ছিল, ঠিক আছে। যারা ধর্ম এবং বুদ্ধিতে বাধা থাকতো তারা হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ মনে করত এবং অন্যদেরকে অস্পৃষ্ট অর্থাৎ নিচু জাতের মনে করত, আর যারা আধুনিকতার প্রভাবে প্রভাবিত হতো তারা হচ্ছে এই সমস্ত নিয়ম মানি করে, তারা আধুনিকতার বিচার দিয়ে কোনটা উচিত কোনটা অনুচিত সেই বিচার করে। কিন্তু ওই যে যারা ধর্মের বাধা তারা নিজেদের যে ওই কুদৃষ্টি অর্থাৎ কট্টরপন্থী দৃষ্টি তার দ্বারা এদেরকে বিভিন্ন শিক্ষা বা বিভিন্ন থেকে বঞ্চিত করত এবং অনেক অত্যাচার। তো সেই জন্যই যতিবার পড়াশোনা একসময় বন্ধ হয়ে যায়। এইভাবে কিছুদিন চলতে চলতে শকুনা বাই তিনি ওনাকে মানুষ করেছিলেন, ওনার মাসপুত বোনের মানে মাসপুত বোন বিধবা উনি মানুষ করেছিলেন, উনি খুব বিদায় মানে উনি একটু কষ্ট অনুভব করলেন যে যাকে আমি নিজে পুত্রের মতো মানুষ করলাম তার এখনকার যুগে সে পড়াশোনা থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর উনিও চাইতেন যে যতিবা অনেক বড় হয়ে ফাদারের মতো অনেক সম্মান অর্জন, কিন্তু সেই উপায় নাই। তো অবশেষে কি করেন, কারণ একজন লিজিৎ সাহেব বলে ওনার সাথে পরিচিত পরিচয় হল, তো লিজিৎ সাহেব আর মুন্সি গপারে যিনি ছিলেন যতিবার পিতার যে মালিক বলতে পারে, তার থেকে অনেক কাজ বাজ পেতে পারে ফুলে বা অন্যান্য কাজ বাজ পেতে, তো তাদের সহযোগিতায় যতিবা যতিবার বাবাকে বুঝিয়ে আবার মিশন স্কুলে ভর্তি করে, ঠিক আছে। করে তারপরে সেখানে উনি খুব সুন্দরই এবং পড়াশোনার সাথে সাথে উনি প্রতিদিন ব্যায়াম করতেন, ঠিক আছে, শরীর চর্চা করতেন, অর্থাৎ ওনার যে পড়াশোনার সাথে সাথে একটা দিননীতি উনি প্রতিদিন মেনেছেন। কি করতেন, প্রতিদিন সকালে উঠে আগে স্নান করতেন, তারপরে ব্যায়াম করতেন, তারপরে
যে উনি জানেন যে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক থাকে, যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে আমার মনও সুস্থ থাকবে, সবল থাকবে। অর্থাৎ প্রতিদিন যদি আমি এইভাবেই করি তাহলে আমার শরীরটা সুস্থ থাকবে, আমার মনটা ভালো থাকবে এবং আমি সমস্ত কাজে আগ্রহের সাথে। এইভাবে উনি পড়াশোনার সাথে সাথে ব্যায়াম ব্যায়াম ইত্যাদি সব কিছুই করবেন। এখন উনি যে মহান খাদি কিছু হলেন আর তার পিছনে দুটো প্রত্যক্ষ ঘটনা অনেক মানে বেশি করে বিপ্লব হয়েছে। দুটো প্রত্যক্ষ ঘটনা থেকে ওনার নারীদের প্রতি এত কিছু করা বা শিক্ষা দান করা, যাই বলো একটা বা এদের দলিত বিন্দুদের এদেরকে শিক্ষা দিয়ে উঁচুতে তোলা ইত্যাদি করার পিছনে দুটো প্রত্যক্ষ ঘটনা আছে। এক, যখন উনি এই যে ওয়াশিংটনের কথা বলছিলাম, ওয়াশিংটনের জীবনী পড়ার জন্য ওনার গুরুর কাছ থেকে এই বইটা আনতে গেলেন, ওয়াশিংটন জীবনী সম্পর্কিত বইটা আনার জন্য গুরুর কাছে দিয়ে গেলেন। তখন ওখানে একটা 10 বছরের বালিকা গেলেন, দেখে উনি গুরুকে জিজ্ঞেস করলেন এ কে, তখন উনি বললেন এটা আমার কন্যা, হ্যাঁ বিধবা, ঠিক আছে, তো 10 বছরের বিধবা কন্যা, ঠিক আছে। ওনাকে দেখে প্রতিমা মনে বড় আঘাত এনেছিল, তাও আর কি তার মাথা মুন্ডন করা, তখন গুরুজিকে প্রশ্ন করলেন যে গুরুজি এই যে বালিকা একে দ্বিতীয়বার কেন বিবাহ করেন, তখন শিশু ওই কথা বলতে না, কারণ এই যুগে ওই কথা বলা হচ্ছে মহাপ, তার মানে দুবার বিবাহ এটা স্বপ্নেও পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তারপরে উনি বললেন যে ঠিক আছে তুমি তাই না হাতে পার মানে কেসগুলো কেন পাঠা, তখন বললেন এটা হচ্ছে ধর্মের নিয়ম, ধর্মের নিয়মে যে বিবাহ হয় তার মাথার চুলকে কেটে উন্নয়ন করে, তখন উনি বলে তাদের ধর্ম কি পরিবর্তন করা যায় না, তখন উনি বলছেন না এই ধর্ম পরিবর্তন করা সম্ভব। তখন বলে যদি আমরা তখন তো আমাদের দেশ পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল, তো উনি বলে যদি আমরা দেশকে স্বাধীন করে নিজেদের রাজ্য স্থাপন করি তাহলে কি সম্ভব নয়, তখন বলতে তাও সম্ভব। তখন এই যে ঘটনা এই যে 10 বছরে বিধবা বালিকা তার মাথায় কেশ নাই ইত্যাদি দেখার পরে ওনার মনে একটা প্রচন্ড আঘাত এবং তখন থেকেই মনে মনে করার জন্য অভ্যেস করি। এরপরে আরেকটা ঘটনা, ওনার এক বন্ধু সে হচ্ছে ব্রাহ্মণ, তার ভাই সেখানে নিমন্ত্রণ করেছেন, বন্ধু ভাইয়ের বিয়ে উনিও গেছেন, চারিদিকে আনন্দ হইগুলো শুরু হয়েছে। এমন সময় এক বরযাত্রী ওই জ্যোতিবার উপরে দৃষ্টি যেই দৃষ্টি পড়লো, আরে আরে এই কোথা থেকে আসলো, এই শিল্পী বার করো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে চারিদিকে আরো বিপাক শুরু হয়ে গেল। তখন যদিবা নিজে তখন তেলে বেগুনে চলে উঠলেন, কিন্তু নিজের বন্ধুর বিয়ে কিছু বললে যদি পাঁচ অনিষ্ট হয়ে যায় ওই জন্য চুপচাপ চলে গিয়ে সারা রাত উনি এটাই ভাবছেন, ভেবে ভেবে নিজে অস্থির হয়ে গেছে, এটাই ভাবছেন যে আমার অপমান তো দূরে থাক, সমাজে এই যে উঁচু নিচু ভাবটা কেন, কেন এই জাতি ভেদ কথা, কেন এই অস্পৃশ্যতা বাড়া যায়, তো এই সমস্ত ভাবতে ভাবতে উনি মনে মনে ভাবলেন যে কি করা যায়, এটাও ভাবছেন অনুভব করছেন যে তখনকার যুগে এই জাতি ভেদ প্রথা বা অস্পৃশ্যতার বাড়া যাওয়া সমস্ত কোণে কোণে তাদের বিস্তৃত হয়ে আছে। তো একে সরানো কী করে যায়, কী করে এখান থেকে আমাদেরকে মুক্তি পাওয়া যায়, এদের জন্য কি করা যায়, এই সমস্ত ভাবতে ভাবতে উনি অবশেষে নিজের মনে সংকল্প যে এই যে নারীদের শিক্ষা দ্বার বন্ধ, দলিত বৃদ্ধদের এদের শিক্ষা দ্বার বন্ধ, এরা যে শিক্ষা গ্রহণ করতে পারছে না এবং এরা সমাজে নিজেদের জায়গা পাচ্ছে না, অন্যরা এই ধর্মের বাধা দিয়ে এদের উপরে অত্যাচার করে যাচ্ছে, তো এর থেকে উপায়ে কি করা যেতে পারে, তখন তার মনে একটাই সলিউশন দিয়ে আসলো, সেটা হচ্ছে শিক্ষার বিস্তার, অর্থাৎ আমার সমস্ত জায়গায় যদি শিক্ষার বিস্তার করা যায় তাহলে একমাত্র এরাই নিজেদের জায়গা নিজেদের স্থান খুঁজে পাবে, নিজেদের যে স্থানের থেকে মানে যে মানে ব্যতিক্রম করেছে বা আমরা যেটা পাচ্ছি না নিজেদের আদায় কে ওরা মানে নিজেদের দাবিকে আদায় করে দিতে পারে, আদায় শিক্ষা শিক্ষা কেন শুরু করতে হবে।
উনি বারবারই বলতেন মারাঠি ভাষায় বিদ্যা বিনা মতি গেলি, মানে আমাদের ভাষায় মতি বিনা নীতি গেলি, নীতি বিনা গতি গেলি, গতি বিনা বীজ গেলে, পিতা বিনা শূদ্র ফসলে ইতনে অনর্থই অবিদ্যা গেলে। মানে একটা অবিদ্যার জন্য জ্ঞানের অভাবের জন্য কী কী হতে পারে সেটা বলছে। সেটা বলছে বিদ্যা বিনা মতি গেলে, যদি তুমি বিদ্যা অর্জন না করো, যারা যদি শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে এদের মতি অর্থাৎ চিন্তাধারা এই
বিদ্রোহ অন্যান্যরা যারা ব্রাহ্মণ বা অন্যান্য ছিলেন উচ্চ জাতি, তারা কি করলেন? এটা বিরোধিতা কি করলেন? বিয়ে হচ্ছে ষড়যন্ত্র। ও কি করেন? উনি করেন কি, এই যে শূদ্র বা দলিত এদেরকে বা নারীদেরকে পড়িয়ে উনি ওদেরকে সমকক্ষ করেছেন, ঠিক আছে, অর্থাৎ এটা বিরোধিতা করতে হবে। কিন্তু উনি এসবের পাত্তা দিতেন না, সব নিজের কাজ। এখন আস্তে আস্তে ছাত্র সংখ্যা আরো বাড়তে শুরু করলো, তখন জ্যোতিবা নিজে একা সবাইকে পড়িয়ে উঠতে পারছেন না, তখন ওনার শিক্ষকের কি করবে, নিজের পত্নীকে আরো বেশি করে পড়াতে লাগে, ক্লাসে যা পড়াতেন পড়াতেন, আরো বাড়িতে গিয়ে বেশি বেশি করে পড়িয়ে ওনাকে তৈরি করতে লাগে, এবং 3 বছর পড়িয়ে ওনাকে তৈরি করতে। এখন যেই ওনাকে পড়াতে শুরু করেছিলেন তখন আবার বিরোধ ছিল, পিতা গোবিন্দ রাওয়ের যে সম্বন্ধী তারা এসে তাকে বলবে যে আপনার বহু ও পড়াশোনা করে তাদেরকে পড়াবে, ছেলেদেরকে পড়াবে, পুরুষদেরকে পড়াবে, এটা হচ্ছে অন্যায়, ঠিক আছে, এটা করা যাবে, এটা যদি আপনি এটা করেন তাহলে আমরা অন্য পদক্ষেপ করব, অর্থাৎ এই শালাকে, অর্থাৎ এই যে পাঠশালা এটাকে হয় বন্ধ করতে হবে, না হলে আমি যতটাকে তাড়িয়ে দিব। এখন গোবিন্দ রাও কি করবেন বুঝে উঠতে পারছেন, ভয়ভীত হয়ে এদেরকে বললেন যে ভাই তোমরা, উনিও আজ্ঞা দিলেন মানে বিবাস হয়ে থাকে, উনি কি বললেন, ভাই তোমরা এই সারা পাঠশালাকে বন্ধ করে দাও, না হলে তোমরা ঘর থেকে চলে যাও। তখন জ্যোতিবা বললেন যে আমি পাঠশালা বন্ধ করতে পারবো, তার জন্য যদি আমার ঘর ছাড়তে হয় তাও ছাড়, ঠিক আছে। শেষ পর্যন্ত ওনারা কি করেছিলেন যে জাতি প্রভাই দিয়ে যদি ওনারা যান তাহলে আমাদের জাতি থেকে বার করে দেবেন, এমন লোক নিলেন, শেষ পর্যন্ত জ্যোতিবা নিজের ঘর ছেড়ে চলে গেলেন অন্য আরেকটি গ্রামে, ঠিক আছে, মনসপেট বলে একটা জায়গা, উনি সেখানে গিয়ে বাস করেন। এখন ওনার স্ত্রী কি করবেন, শ্বশুরকে ছেড়ে যাবেন না এদিকে স্বামীর কাছে সাহায্য করবেন, উনি বললেন, ঠিক আছে। তো অনেক ভেবেচিন্তে দেখলেন যে প্রতি মানে তাতেই সহযোগ শ্রেষ্ঠ উপায় হবে, এই জন্য উনিও ঘর থেকে চলে আসছে। এইভাবে আস্তে আস্তে এই পাঠশালা চলতে শুরু করে। কিছুদিন পরে ওই পাঠশালায় পড়ানোর জন্য অন্য এক ব্রাহ্মণ ভক্তে বলে উনি চলে আসতে এবং উনি পড়াতে শুরু করলেন। যদি বা তখন কি করলেন, আর একটা পাঠশালা করলেন, ঠিক আছে, এখন দুটো পাঠশালা করা হচ্ছে, এক হচ্ছে জায়গাটার নাম বেদালবেট আর রাস্তা বের বলে জায়গা, দুটো জায়গা দুটো আপাতত পাঠশালা দিলেন। এরপরে যেটা যুগান্তকারী পরিবর্তন উনি করলেন, 1848 সালে 15ই মার্চে উনি একটা আর একটা পাঠশালা খুললেন, মানে মাত্র জানুয়ারিতে খুলেছিল আগে, আর এখন মার্চ, ফেব্রুয়ারি মার্চ, 2.5 মাস পরে তৃতীয়বার মানে পাঠশালা উনি খুলছেন। কাদের জন্য? যেখানে এর আগে দুটো মহিলাদের জন্য খুলেছিল, এবার যেটা খুলছেন সেখানে হচ্ছে নারী পুরুষ উভয় যারা যেখানে পড়তে পারে, তাও তারা, তাও আবার হচ্ছে দলিত শ্রেণীর যারা, অন্যদের জন্য না। উনি যা যা করেছিলেন কেবলমাত্র নারী শিক্ষার জন্য আর দলিত অর্থাৎ নিচুদের, নিচু জাতির যারা আছে তাদের শিক্ষার জন্যই উনি করেছিলেন, ঠিক আছে। এই যে, এই যে 1848 সালের 15ই মার্চ পুনেতে যে নূতন একটা পাঠশালা করলেন, এটা কেবলমাত্র এই দলিতদের জন্য যেখানে ছাত্রছাত্রী উভয় এবং সেটার দায়িত্ব তাকে দিলেন, ওনাকে যে মানুষ করেছিলেন সাবুনাবাই, অর্থাৎ ওনার মায়ের চিন্নাবাইয়ের বোন যে বন্যাবাই তার হচ্ছে পত্নী, উনি ওটাকে সম্মান দিতে শুনবেন, ওনাকে সম্মান দেবেন। এবং তারপরে জ্যোতিবার যে স্ত্রী উনিও পরে গিয়ে ওনাকে সাহায্য করেছে। এইভাবে 4 বছরে উনি গোটা 18টা পাঠশালা মাত্র 4 বছর সব চার বিভিন্ন জায়গায় এই 18টা মানে পাঠশালায় কাদের কাছে পড়ানোর জন্য, নারী ও দলিতদের পড়ানোর জন্য, ঠিক আছে। এবং এই যে 18টা পাঠশালা খুলে ওনার যে কৃতিত্ব, তার জন্য বিশ্রামবাড়া বলে একটা জায়গা আছে, পেশোয়ার অন্যতম জায়গা, যেখানে বিভিন্ন যে মানে যারা আর কি বয়স মানে খুব গুণী জ্ঞানী তাদেরকে সম্মান করা হতো, সেই বিশ্রামবাড়াতে এনাকে প্রথম ওখানে সম্মান একজন দলিত শ্রেণীর অন্তর্ভুক্ত। কি জন্য?
এরপরে উনি নারী ও বাল্য বিষয়ক কী কী সমাজ সংস্কারের ভূমিকা গ্রহণ করেছিলেন সেগুলো আমরা দেখব। এইভাবে উনি কী করলেন, শিক্ষার প্রসার করে আস্তে আস্তে নারীদের অন্যান্য কীভাবে উন্নতি করা যায় সেই বিষয়গুলো উনি দেখলেন। প্রথমে কী করলেন, এই যে সমাজের স্ত্রী ও অস্পৃষ্টদের উপর নানা প্রতিবন্ধক, মহিলাদের বিধবার ঘরে চুল কাটতে হবে, উন্নত করতে হবে ইত্যাদি নিয়ম থেকে বেরিয়ে আসার জন্য উনি প্রথম কী করলেন, বিধবাদের বিবাহ করলেন। প্রথম উনি বিধবাদের বিবাহ শুরু করলেন, ঠিক আছে। সেটা হচ্ছে 1860 সালে 8ই মার্চ গোখলেবাগে, গোখলেবাগ বলে একটা জায়গা, সেখানে সেখানে উনি বিধবা বিবাহ শুরু করলেন। তারও প্রচুর বিরোধিতা হয়, সেখানে বরবধূ ছিলেন সময়ী বলে একটা জাতি তাদের, তো তারও প্রচন্ড বিরোধিতা শুরু করেছিলেন বিরোধীরা, কারণ এটা তো হয়নি এতদিন ধরে, যেটা ভূতল করতে হচ্ছে। কিন্তু ওনার উনি তাদের উদ্দেশ্যে বললেন যে যখন কোনো পতির কোনো স্ত্রীর পতি মরে যায় তখন সেই পত্নী অত্যন্ত দুঃখের সাগরে ডুবে কষ্ট ভোগ করে, ঠিক আছে, এমনকি তাকে সহ্য হতে পেরেছে। উনি বলছেন যে আপনারা এমন কি শুনেছেন কোনো পুরুষ কোনো স্ত্রী মারা গেলে অর্থাৎ এমন কি অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এমন কি, তো সেই জন্য উনি কি করলেন, বিধবাদের বললেন পুনরায় বিবাহ দেওয়াটা এটা সমাজের কর্তব্য, সমাজকে এগিয়ে আসতে হবে এবং এদেরকে পুনরায় বিবাহ দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সমাজের দায়বদ্ধতা, এদের পাশে দাঁড়াতে হবে, এদেরকে আশ্রয় দিতে হবে। সেটার থেকে যাতে সরে আসা হয় সেজন্য প্রথম এবং কি জন্য যাদের বললেন যে সমাজকে দায়িত্ব নিয়ে এই সমস্ত কাজ করতে হবে যাতে ওরাও এইভাবে উনি প্রথম বিধবা বিবাহ শুরু করলেন। এরপরে দ্বিতীয় বিপ্লবকারী কাজ ওনার হলেন, সেটা হচ্ছে প্রসূতি গৃহ ও বাল্য প্রতিবন্ধক সংস্থা। উনি এক সময় দেখলেন এক গর্ভবতী মহিলা উনি আত্মহত্যার চেষ্টা করছেন, উনি তাকে বাঁচালেন এবং জিজ্ঞেস করলেন কি কারণে, কারণ উনি হচ্ছে বিধবা এবং সন্তান সম্ভব, উনি কেন আত্মহত্যার চেষ্টা করছেন, কারণ যদি এক বিধবার পুত্র সন্তান উৎপত্তি হয় তাহলে তার জীবন আরো কষ্টময় হবে, সেই ভয়কে অর্থাৎ সমাজের ভয়কে জাতির ভয়ে কি করছেন না উনি আত্মহত্যার চেষ্টা করছেন, তো উনি ওনাকে বাঁচালেন এবং ওনাকে বোঝালেন, অবশেষে উনি আত্মহত্যার চেষ্টা বা এদের চিন্তা একটা দেয় এবং এক সন্তানের জন্ম নাম হল যশবন্ত। এনাকে মানুষ করেছিলেন জ্যোতিবার স্ত্রী নিজেই, ওই জন্য ওনাকে যশবন্ত খুলেও বলা হয়, ঠিক আছে। তো এই এরপরে উনি কি করলেন, এই যে প্রসূতি মায়েরা তাদের জন্য একটা গৃহ স্থাপন করলেন এবং এই যে বালকদের হত্যার চেষ্টা হচ্ছে এই বালকদের যাতে হত্যা না হয় সেজন্য উনি বাল্য হত্যা প্রতিবন্ধক সংস্থা তৈরি করলেন, ঠিক আছে। এই দ্বিতীয় ওনার ক্রান্তিকারী কাজ। তৃতীয় হচ্ছে উনি বাল্য বিবাহে উনি তখনকার জন্য কিন্তু হতো বাল্য বিবাহ অর্থাৎ খুব ছোট বয়সে, হয়তো দেখা যাচ্ছে 6-7 বছরে বা 9 বছরে বিবাহ হয়েছে, ঠিক আছে। তো সেই সময় কি হতো, এই ছোট বালকদের কিছুদিন পরে হয়তো সে মারা গেল, মারা গেলে কি হতো, এই যে বালিকা বধূ তাকে সারা জীবন বিধবার মতো বেশ করে থাকত এবং তাকে মাথার কেশও কাটতে অর্থাৎ মুন্ডন করতো। উনি প্রথম এরও বিরোধিতা করছিলেন যে এই কেস বানা যাবে, ঠিক আছে। সেই জন্য উনি কি করলেন, নগরের যে নারী সমাজ তাদেরকে একত্রিত করলেন এবং এই কেস কাটার বিরোধিতা করে তাদেরকে একত্রিত করে একসাথে চিন্তা করেছে, ঠিক আছে। এইভাবে উনি এই কেস কাটার বিরোধিতা করেন, ঠিক আছে। এইরকম এইভাবে উনি আর একটা কাজ যেটা করলেন সেটা হচ্ছে বহু বিবাহের বিরোধিতা, তখনকার দিনে কি হতো, একজন পুরুষের 3-4টা করে বউ থাকে, ঠিক আছে।
এই নিয়ম অনুসারে এবং তারা এই ধর্মকেই আর ধর্মগ্রহ থেকে উদাহরণ হিসাবে নিতে হবে, তারা কেমন না সেটা কি স্বাস্থ্য বিরোধী মনে হতো না? অর্থাৎ এটা যেমন স্বাস্থ্য বিরোধী মনে হচ্ছে ঠিক সেরকম পুরুষদেরও দুই তিনটা যে বিবাহ সেটা হচ্ছে স্বাস্থ্য বিরোধী, এটা করা চলবে অর্থাৎ এরও বিরোধিতা করে তুমি এটাকে বন্ধ করার চেষ্টা করছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখি যে উনি নারী শিক্ষা থেকে শুরু করে এই যে বিধবা বিবাহ, বাল বিবাহ রোধ, তারপরে বহু বিবাহের রোধ ইত্যাদি অনেক পন্থা তারা নারীদেরকে আরো উন্নত। এরপরে আসছে উনি সমাজে যে সমস্ত কুরীতি প্রচলন ছিল, প্রথা প্রচলন ছিল, তারও উনি বিরোধিতা শুরু করেন। কারণ তখনকার যুগে এই উঁচু নিচু জাতের এতটাই প্রভাব ছিল যে সাধারণ যে কুয়াগুলো ছিল সবার জন্য সেখানে এই অস্পৃশ্যরা এরা জল তুলতে পারত। তো উনি প্রথম এরও বিরোধিতা করে কি করলেন, যে নিজের বাড়িতে যে কুয়োটা ছিল সেটা সর্বসাধারণের জন্য খুলে দিলেন। আবার উনি বললেন যে যারা অস্পৃশ্য মনে হচ্ছে তারা এখান থেকেও জল নিতে পারে। এখন ওনারা ভাবছেন যে যদি ভাই সত্যি চাইছেন বা আমরা কীভাবে জল নেব, মানে জল নিতে গেলে ওনারা কল ছিল না, কারণ তখনকার নিয়ম ছিল যে সার্বজনীন যে কুয়ো সেখানে স্পর্শ করা যাবে না, কুয়োটা অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো ওনার বাড়িতে গিয়ে ওনারা কীভাবে জল তুলবেন এটা বুঝতে পারছেন, মানে ইন্দ্রস্তর করছে উপায়ুক্ত হয়ে যাচ্ছে। কারণ যদি ভাই সে কি করলেন, ওনাদের যে জল পাত্র সেটা নিলেন এবং উনি নিজেই তাতে জল বললেন, বলে নিজের মাথায় ফেলে রাখলেন। এটা ওনারা দেখে আমাদের না সত্যি উনি চাইছেন যে আমরা এখান থেকে জল সংগ্রহ। ঠিক আছে, এইভাবে উনি অস্পৃশ্যদের জন্য নিজের কোটাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, মানে প্রথম জাতিভেদ প্রথার বিরুদ্ধে উনি এইভাবেই প্রতিবাদ শুরু করেন। এরপরে যখন উনি পৌরসভার সদস্য হলেন তখন তো আরো কাজ সুবিধা হয়ে গেল, আরো কিভাবে করা যায় আরো সুবিধা অনেক কিছু পাওয়া পেতে শুরু করেন এবং এদের জন্য কি করা যায় ভাবতে ভাবতে উনি প্রথম বললেন কি, এই যে এরা এই ধর্মের বাড়াগালের জন্য অনেক কষ্ট ভোগ করছে, পানীয় জল পাচ্ছে না, সেই জন্য উনি প্রথম পৌরসভাতে এদের জন্য কুয়া অর্থাৎ জলের ব্যবস্থা করার জন্য দায়ী এবং কিছু পার দিল কিছু দিল না, কিছুটা পূরণ। ঠিক আছে, তারপরে এই যে কেউ আসলো, আসলে অনেক ঘাটা করে মানে আমাদের একজনের মহান উচ্চ পদস্থ ব্যক্তি আসবেন, তো তার জন্য কি করলেন পৌরসভার যত সদস্য আছে সবার কাছ থেকে হাজার হাজার টাকা করে তুলছে। কি জন্য না তাকে মানে ফুলের মালা ইত্যাদি দেবেন বা দশ হাজার দেবেন ইত্যাদি ইত্যাদি। তো ইনি এটারও বিরোধিতা করলেন, না এই সমস্ত টাকা দিয়ে এই অহেতুক ব্যয় করা যাবে, বরং এগুলোকে দিয়ে যদি আমরা দলিতদের শিক্ষার জন্য ব্যবহার করি তাহলে আরো উন্নত। ঠিক আছে, এরপরে আর একটা যেমন পৌরসভার বিল আসলো, মানে সবাই প্রস্তাব করলেন যে 3.5 লাখ টাকার একটা বাজার তৈরি করবে, তো উনি এটা বিরোধিতা করলেন এবং বললেন যে এই বাজার না করে এই টাকাটা দিয়ে দলিত ও গরিবদের শিক্ষার কাজে ব্যবহার করা। কিন্তু সবাই শুনলেন না, পৌরসভার সবার মন লাগবে, ওনারা নাশ নয় ওটা করবে বলে সিদ্ধান্ত। তখন উনি বললেন ঠিক আছে আচ্ছা করে, কিন্তু 3.5 লাখ টাকা খরচ না করে অন্তত যত কমে বিল্ডিংটা তৈরি করা যায় ভবনটা তৈরি করা যায় সেইটা দেখ। তো অবশেষে কি হলো, 3.5 এর জায়গায় 2 লাখে ভবন তৈরি সিদ্ধান্ত। তখন উনি জোর করে বললেন এই যে অবশিষ্ট টাকাটা থাকলো এটা কেবলমাত্র দলিত বা যে নিচু জাতির যারা আছে অস্পৃশ্য যাদের আছে তাদের শিক্ষার কাজেই ব্যবহার করতে হবে, কোনো জায়গায় আর করা এবং জোর দিয়ে বললে যে ওটাই করা। ঠিক আছে, এইভাবে এবং এইভাবে যে উনি প্রথম থেকে আমরা যদি দেখি ওনার জীবনীতে, তো এক হচ্ছে হয় স্ত্রীদের উন্নত করার জন্য ওদের শিক্ষা প্রসারের জন্য উচিত পদক্ষেপ, অথবা দ্বিতীয় হচ্ছে দলিত অথবা অস্পৃশ্যদের শিক্ষার জন্য বা তাদের উন্নত করার জন্য পদক্ষেপ, মানে ওনার জীবনীতে বা ওনার যে কাজকর্ম সম্পূর্ণতে এই দুটো বিষয় একমাত্র আমরা দেখব। তো এরপরে কি করলেন, উনি প্রায় 60 জনকে একত্রিত করলেন যারা সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত আছে এবং তাদেরকে ডেকে এক জায়গায় আলোচনা করে একটা সংস্থা তৈরি করলেন। ঠিক আছে, সেই সংস্থার নাম দিলেন কি,
অনেক মন্ত্রীরা আছেন, প্রায় 48 জন সভাসদ আছেন, একা নয়, সবাই মিলে সিদ্ধান্ত নিত। তো তারা কি করতেন, তাদের ছয়টা নীতি ছিল, সেই ছয় সিদ্ধান্ত কি কেমন হবে। এক হলো ঈশ্বর এক, ঈশ্বর হচ্ছে একজন, তিনি সর্বব্যাপী নির্গুণ নির্বিকার শাশ্বত, ঠিক আছে। আর এবং সমস্ত প্রাণী অর্থাৎ আমাদের মতো জীব যারা আছেন সবাই তার প্রিয়, ঠিক আছে। দ্বিতীয় বলছেন যে ঈশ্বরকে ভক্তি করার জন্য কোনো ব্রাহ্মণ বা ভক্তির প্রয়োজন নেই, ঠিক আছে, বা কোনো দালালের প্রয়োজন হয়। আমরা যখন নিজের বাবা মাকে যদি সন্তুষ্ট করতে চাই তার আশ্রয় করি, আমরা নিজেরাই গিয়েই করি, তাহলে ভগবানকে তুষ্ট করার জন্য আমরা মাঝে ব্রাহ্মণ বা এই যে ভক্ত বা অন্যান্য যা যাই থাক না কেন, তাদেরকে তুমি দাওয়ালও বলছেন এদের প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা যদি নিজেদের মায়ের বা পিতার সন্তুষ্টি নিজেরাই করতে পারি, তাহলে দেবতাদের সন্তুষ্টি আমরা নিজেরাই করতে পারি। তিনি যাতে সুবর্ণ অশ্ব অন্য ইত্যাদির অধিকারী হন,
তার প্রার্থনা ঋষি পক্ষীবান করছে। মানে ধন দান করতে গেলে তো তাকে তার ধনটা হতে হবে। তাই বেদের মধ্যে দেখবে প্রতিটি সূত্রের মধ্যেই বিশেষ করে দেখতে পারবে কেউ না কেউ, মানে যারা ঋষি তারা কি করছে, প্রত্যেকটি দেবতার আহ্বান করছে এবং শেষে গিয়ে এত রকমের স্তুতি, পরিশেষে একটাই প্রার্থনা, আমাকে অমুক দান করো, আমাকে যাতে কুড়ি ঘোড়া যেমন প্রফুল্ল পেয়েছিল কুড়ি ঘোড়া ধন হোক। দেখো অগ্নি সূত্রের মধ্যে বলছে প্রথম মন্ত্র অগ্নি মিলে পুরোহিত যজ্ঞস্য দেব মৃত্যুজন হতারম রক্ত ধারণ। অগ্নির ইলে অগ্নিকে আমি স্তুতি করছি, অগ্নি মিলে পুরোহিত যিনি নাকি যজ্ঞের পুরোহিত, অগ্নি মিলে পুরোহিত যজ্ঞস্য দেব যিনি নাকি যজ্ঞের দেবতা, হতারম রক্ত ধারণ যিনি নাকি অতিশয় রক্তের ধারণ করেন, এবং শেষে গিয়ে কি বলবো দেখো, স্বান পিতে শুনবে সুপায়, মানে পিতা যেমন পুত্রের কাছে সহজগম্য হয় সেরকম তুমিও আমাদের কাছে সহজগম্য হও। আবার বলছে অগ্নি না রহিম অষ্টবত পশুমেব দিবে দিবে যশসং বীরবত, মানে দিনে দিনে বৃদ্ধি পাবে সেই, মানে ও যা অগ্নির দ্বারা অগ্নির স্তুতি করার পরে যা পাওয়া গেছে, লব্ধ বস্তু শুধু রেখে দিলে কি হবে সেটা বিনিয়োগ করতে হবে। বেদের মধ্যে অনেক বিনিয়োগের কথা বলে, আবার অনেক সূত্রে দেখবে বিনিয়োগের কথা নেই। তা যেখানে যেখানে বিনিয়োগের কথাগুলো বলা হচ্ছে কেন, এই বিনিয়োগের বিনিয়োগ মানে কি, বিনিয়োগ মানে অ্যাপ্লিকেশন, মন্ত্রের অ্যাপ্লিকেশন। দেখবে সাধারণভাবে আমরা কি বলি, যজ্ঞে মন্ত্রের অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে, যজ্ঞে মন্ত্রের অ্যাপ্লিকেশন হওয়া স্বাভাবিক। না হলে কি হবে, মন্ত্রের মন্ত্রের স্বার্থ প্রয়োগ করবে না, মানে যজ্ঞের পুরোপুরি অর্থবহ হয়ে উঠবে না। তাহলে যজ্ঞটাকে অর্থবহ করতে হবে, মন্ত্রের অ্যাপ্লিকেশন যথাযথভাবে দরকার আছে, এই জন্যই বিনিয়োগের আবশ্যকতা রয়েছে। তা জেনের কথা বললাম, 125 নম্বর সূত্র সেখানে দানস্তুতির কথা বলা হয়েছে, সেখানে দ্বিতীয় মন্ত্রে প্রার্থনাকারীকে দান দ্বারা সন্তুষ্ট করার পাশাপাশি যে নাকি প্রার্থনা করবে দানের প্রস্তরে এসে কেউ প্রার্থনা করলো যে আমার এটার প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি তার শরীরচর্চার বিষয়টিও যে মানব জীবনের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ তা তিনি তার জীবনযাত্রার মাধ্যমে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে, সেটা ঋগ্বেদে 100 মণ্ডলের 125 নম্বর সূত্রে দ্বিতীয় মন্ত্রের মধ্যে রয়েছে। আবার বলা হচ্ছে সেখানে দানে, দেখো দানের স্তুতি কিন্তু সেখানে কৃষি ব্যবস্থার একটা কথা তুলে ধরা হয়েছে যার মাধ্যমে সমাজের সর্বাঙ্গীন বিকাশ বলছে, না প্রশ্ন পৃষ্ঠে ও দিষ্টি স্ত্রীত জহ তৃণাদি সহ দেবে সুগচ্ছতি তসমা আগো ঘৃতম অশান্তি সিদ্ধ বহ তসমা ইয়ম দক্ষিণা পিণ্ড পিম্বতে সদা। ষষ্ঠ মন্ত্রে সেখানে দানের ফল সম্পর্কে বলা হয়েছে, মানে দান করলে কি হবে, দানদাতা জোড়া মরণ রহিত স্থান এবং দীর্ঘায়ু লাভ। এর অপরদিকে সপ্তম মন্ত্রে আবার কি বলা হচ্ছে, অদাতা মানে যিনি নাকি দান করবে না তারও ফল বলা হচ্ছে, যারা দেবতাদের কৃত করে তাদের দুঃখ শোক ভোগ করতে হয় না, জরাগ্রস্ত হতে হয় না, আর যারা দেবতাদের সন্তুষ্ট করেন না তারা দুঃখ ভোগ করে থাকে। তাহলে এই যে দান, দানকে আমি দেবতা বললাম, দানস্তুতি মানে দান হচ্ছে দেবতা। সে এইভাবে ঋগ্বেদের প্রথম মণ্ডলের মধ্যে অনেক দানস্তুতি বিষয় সূত্র করা হয়, বিশেষত দুটো হবে কিন্তু তাছাড়াও আরো অনেক জায়গায় দানের প্রশংসা করা হয়েছে।
তার বাইরে অনেক সূত্র আছে যেগুলোতে প্রত্যেকটি মন্ত্রের মধ্যে নেই, কিন্তু দুই একটি মন্ত্রের মধ্যে ডালের ভূষণ ছড়িয়ে যাচ্ছে। এইরকম ভাবে বেদের ব্রাহ্মণ অংশের মধ্যেও ডালে অনেক কথা রয়েছে। যেমন সেখানে কোথায় আছে এটা তৈত্রীয় ব্রাহ্মণে দুই দুই পাঁচ, সেটা তো বুঝলে না মানে দুই দুই পাঁচ তাই না সংখ্যাটা স্যার? তারপরে তৈত্রীয় ব্রাহ্মণের কোন ব্যক্তি যদি সর্বস্ব দান করে তখন সেটাও তপস্যার মাধ্যমেই সম্ভব হয়ে যায়। সর্বস্ব দান তপস্যার মাধ্যমেই সম্ভব, সর্বস্ব দান সবাই করতে পারে, সেটা তপস্যার দ্বারাই সম্ভব। সেটা বলা হচ্ছে তৈত্রীয় ব্রাহ্মণের ছয় এক ছয় তিন অংশ। আবার আরণ্যকেও এরকম দানের কিছু কথা আছে, যেমন পঞ্চ মহাযজ্ঞ আছে, গৃহস্থ আশ্রমে পাঁচ প্রকার পাপ রয়েছে, সেই পাপ নিবৃত্তি নিবৃত্তির জন্য নিত্য এই পঞ্চ মহাযজ্ঞের অনুষ্ঠান করা আবশ্যক। তৈত্রীয় আরণ্যকে এটা কিন্তু আছে মানে এই পঞ্চ মহাযজ্ঞের কথা। তা পাঁচ প্রকার ঋণ পরিশোধের জন্য এই যাগ করা হয়। বেদ অধ্যয়ন অধ্যা করা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, শ্রাদ্ধে পিতৃপুরুষদের তর্পণ করা হলো পিতৃযজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে হবি প্রদান করা হলো দেবযজ্ঞ, ভূতগণকে ভোজন দান করা হলো ভূতযজ্ঞ, এবং অতিথিগণকে সেবা করা হলো মনুষ্যত্ব। যে এই নিত্য দান কার্যরত থাকে মানে দান করতে দান করবে না রত থাকে না তিনি মৃত ব্যক্তি সময়, তাহলে এই নিত্য দানগুলো মানে পঞ্চ মহাযজ্ঞ যে এই দানগুলো নিত্য আমরা সামাজিক জীবনে করতে হবে। উপনিষদে এরকম অনেক দান করতে হবে, উপনিষদে একটা আকর্ষণীয় একটা উপাখ্যান আছে, সেখানে সমস্ত সম্পদ নিয়েছে কাত্ত
সপ্তাহে কিন্তু থাকবে, কিন্তু মৈত্রী কিন্তু সেটা সংকোপ করতে বলে তিনি ব্রহ্মজ্ঞান দান করতে বললেন। বললো যে না হোক নাম কাছে একটা হোক কি করে যাবো, মানে যার দ্বারা আমি উপযুক্ত লাভ করতে পারবো না, তার জন্য আমি কি করবো। অষ্টম অষ্টম